কষ্ট করে কিন্তু বানাই, ভিডিও বানিয়ে আপলোড করি আপনাদের জন্য, যাতে আপনারা দেখে একটু উৎসাহিত হন, একটু আপনাদের ভালো লাগে। সেই জন্য এই যে গাড়িতে উঠলাম, এই গাড়িতে উঠার কারণ হচ্ছে কি, একটাই, সে আমাকে রাস্তা আগুইয়া দেয় এবং ইনকামের সংখ্যাটাও একটু বাড়াইয়া দেয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, 20+20, ও মানে এটা কয়েন, ও শেট, যেভাবে মোবাইলও হ্যাং করে এদিকে, এইভাবে যাইয়া মোবাইলটা হ্যাং করে, কিছু করার নাই, গেম খেলালে মোবাইলটা। তা কি ভাই ভালো লাগে না, একটা লাইক করে দেয় না ভিডিওতে, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় না? এত কষ্ট করে কিসের জন্য ভাই ভিডিও বানাই? হ্যাঁ, আপনাদের ভালোবাসা, হ্যাঁ আপনারা তো আমাকে ভালোবাসে নেই না, ঠিক না? যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতেন, আপনি তো আমাকে সাপোর্টই করেন না, তো কেমন হইলো এটা, একটু সাপোর্ট করেন, সাপোর্ট না হলে কেমন হবে? ছোটো গাড়িটা মারলাম না, ও টাকটুক এগুলো সব। আহ হ্যাঁ, রাস্তা এত জাম কিভাবে যাই? হ্যাঁ এই দেখেন কিভাবে আমারে চাপা মারে, দেখেন, যাতে আমি যাইতে না পারি সেই জন্য আমার চাপা মারে একটা রয়েছে তারা। হ্যাঁ, ও ওই যে সামনে আমার সিগন্যাল দিতেছে আমারে নেওয়ার জন্য, যাতে আমি ওইটার মধ্যে যাইতে না পারি সেই জন্য ওরা আমাকে চাপা মারে বয়ে রয়েছে। তো এবার দেখি একটাই একটাই ভাই, একটাও এই লাল গাড়িটা নিয়ে একটা বয় আছে, সে হঠাৎ সাইড মেরে দেয়। তো হ্যাঁ এবার কেটে একটাই ভাই, একটাও, হ্যাঁ এবার লাল আর সাদার কালার সব কটারে মেরে দিই। তো অবশ্যই আমার পাশে থাকেন ভাই, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর ও হ্যাঁ একটা কথা, আপনাদের কী ধরনের গেমিং পছন্দ হয় আমাকে অবশ্যই জানাবেন, সেটা আপনার কাছে রিকোয়েস্ট আমার। আপনি আমাকে ছোটো ভাই হিসাবে আমাকে আমাকে হেল্প করেন, আমাকে হেল্প করেন, আর গেমও কমেন্ট করবেন, নাইস গেমিং ভিডিও, তো গুড গেমিং ভিডিও। ও অনেকটা সমস্যা এনো, তো যাই হোক এবার এনে একটু ফাঁকা পাইলাম। ওই দেখেন দেখেন কেমনে যাই, গাড়িটিকে যে টানমু সে টানার তো আমার কোনো, দেখেন সাইড মারে কেমনে, অপশনই নাই, দেখেন 199 মিটারে আছি কিন্তু আমি, এরকম মিটারে কয়টা গাড়ি যাইতে পারে? তবে হ্যাঁ আমি 200 মিটারের উপরেও যাইতে পারি, বিশ্বাস না হয় আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, দেখে নিতে পারেন, আরও অনেকগুলো ভিডিও আছে। ও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, ও ও উঠে গেলাম, আমি যত স্পিডে টানার মধ্যে থাকবো আমার ছোটো গাড়ি নিয়ে, তত রোলারও থাকলে তত স্পিডেই যাইব, কিন্তু আমার স্পিড যদি একবারে 300 যদি থাকে তাও কিন্তু এই গাড়িতে উঠলে 199 হইয়া যাইব অটোমেটিকলি, কারণ এই গাড়ির একবারে নর্মাল টান হচ্ছে গিয়ে 199। দেখেন ও কেমন, ও শট, কি অ্যাক্সিডেন্টটা করে দিয়েছি, দেখছেন ভাবছিলাম যে একটু সাইড কাটিয়ে যাই মুগা, যাইতে আমার বললাম না এমন অ্যাক্সিডেন্ট হইলো, আমার গাড়িটা কই যে উঠলো লাভ দিয়া, আমি তো নিজেও অতবাক হয়ে গেছি এরকম অ্যাক্সিডেন্ট করিয়া, মানে বেশি খাইতে চাইছিলাম এর জন্য বেশি কমও খাইতে পারি নাই, কারণ কথা আছে না, বেশ খাইতে গেলে কম খাওয়া যায় না, এটাই বাস্তব। হ্যাঁ আবারও পাইছি, দেখেন সে খালি যাইতে আছে, তাও সামনে যেটারে পাইতেছে সেটারে মারিয়ে দুটো যেতে আছে, এবার এইদিকে এমনি এমনি কাটতে কাটতে সব কাটারে মারিয়া মারিয়া যাই, একটারও তুই মুনার ট্যাক্সি ব্যাক্সি যা আছে সব কটারে মারিয়ে দিই এবার। ও রিয়ালটা অনেকটা সুন্দর, এটা ও নো আমি তো মনে হচ্ছিলাম অ্যাক্সিডেন্ট করিনি মনে হয়,
আও দেখছেন কি রিক্স নিয়ে চালাচ্ছি গাড়ি। ও উল্টে গেলাম আবারও। এত কষ্ট, এত কষ্ট কেন ভাই, এই দুনিয়াতে এত কষ্ট কেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ ভিডিও দেখে না, একটা সাবস্ক্রাইবারও করে না। দেখেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার আছে কি না, কারণ কেউই একটা সাবস্ক্রাইবার করে নাই এখন পর্যন্ত। অথচ মনে হয় ভিডিও দিয়ে আসি মনে হয় 20টা, কিন্তু মানে অলরেডি আমি 500 মিনিট ভিডিও আপলোড করেছি কিন্তু সর্বমোট, কিন্তু কেউ একটা সাবস্ক্রাইব করে নাই আমাকে। এত অহংকার বুঝি আপনাদের মনে না, আপনারা মনে করেন যে এটা সাবস্ক্রাইবার করলে সে তো অনেকটি এগিয়ে যাবে, তো সে এগিয়ে যেতে না পারে ভিডিও দেখবো কিন্তু আগার সাবস্ক্রাইব করবো না, লাইক কমেন্ট কিচ্ছু করবো না। তো যাই হোক, ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব না করলেও সমস্যা নাই, আপনি ভিডিওটি দেখবেন অন্তত, আপনার কাছে এটাই আমার অনুরোধ, কারণ ভিডিও দেখলেও ভালো লাগে, ভিডিও আপলোড করতে মন চায়। মাঝে মধ্যে রাগ করি ভাই ভিডিও আপলোড করি না কারণ কেউ দেখেও না। ও এটা কি হলো, ও দেখি আবার কত মিটারে যাইতাম পারি, ও 200 মিটারও আছি না, তাহলে দেখি আবার কত মিটারও যাইতাম পারি, 212 মিটার। হ্যাঁ দেখছেন আমার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমি 200 মিটারের উপরে যেতে পারি, এবার দেখেন 211 মিটার। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কত মিটারে চালাতে পারি, ভবিষ্যতে আরও স্পিডে মানে আরও উপরেও যাইতাম পারমু যদি রাস্তাটা খালি এরকম ফাঁকা থাকে, তাহলে আমি ওই তো বেজা লেগে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু কত স্পিডে চালাচ্ছি গাড়ি, আবারও 212 ও 211, আবারও 211, দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটি ভালো লাগতেছে আমার ভাই। স্পিডে গাড়ি টানলে কিন্তু সেই রকম মজা লাগে ঠিক না, দেখেন ও সাইরে দিছে আমারে, এবারে এইদিকে ফাঁকে দিয়ে আমাকে যাই, এদিকে যাই দেখি কতটুকু আছে। ও নো, আমি তো ভাবছিলাম যে মনে হয় মায়ের খেয়ালাইম, কী ব্যাপার, 11 উপরে দিয়ে যাইতে পারি না, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরতে হবে ঠিক না, ধৈর্য ধরলে ফল পাওয়া যায়, ধৈর্য না ধরলে ফল পাওয়া যায় না ঠিক না ভাই। ও নো, এবার কী হইব আমি জানি না, সাইডে লাগিয়ে মিটার কমাই দিছি 10, অলরেডি অলরেডি 214, ওয়াও ভেরি গুড ভেরি গুড, খুবই ভালো লাগে কিন্তু 214 মিটারে আসি আবার, দেখতে পাইতেছেন দেখি কত মিটার, 300 কাছা কাছাকাছি যাইতে পারি কিনা দেখি। ও কী হলো সাইড়ে দিল, 75 হয়ে গেছে, এভাবে যদি রাস্তাটা খালি ফাঁকা পাই তাহলে কিন্তু মিটার উঠে না কেমনে দেখবো, আর গাড়ির চাক্কা কেমনে ঘুরে না তাও দেখবো আমি। 216 এবার দেখছেন, এইভাবে যদি আপনারা 216 উপরে উঠেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে বুঝবো যে আপনিও আমার মতো গাড়ি চালাতে পারেন স্পিডে। ও খেয়াল করি নাই, যাই ধাক্কা মারিয়ে দিছি, ১৬৯, 160, 62, 66, 70, সরি 70, 199, 199 বাজে বলটা 8:10, 100, ও দেখেন কীভাবে সাইড মারে, এ নো উঠ মজাই আবারও 99,
গলা শুকিয়ে যায় ভাই, কথা কইতে গলা শুকিয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায় আমার, কি করব, কিছু করার নাই। রোড নাম্বার 4 গাড়িটি আবারও আছে, তো উঠে যাই, রাস্তা ফাঁকা আছে মোটামুটি, আর জাম থাকলে সমস্যা নাই, এগুলা জামকে আমি অ্যালাউ করি না, জামের করে জাম জাম মারিয়া করে শেষ করে লাই। এমন জায়গা নিয়ে সারে সামনে জাম তো ইয়া, এবার তোর টাকা নেওয়ার সময় নেই, যা ও ও উঠে গেলাম, আয় আয় মারাইয়া, আরে মারাইয়া, আয় আয় আয়, কেডা মারবি মার, আয় আমার এইরকম করছিল, তাহলে তোরে আমি মাইরা দেই। দেখেন 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 কেমনে আমার সাইট মারে, দেখেন যা, রাস্তা ক্লিয়ার হর, রাস্তা ক্লিয়ার হর, এই ট্যাক্সি টিয়া দে, 100 প্লাস দিছে, টিয়া দে টিয়া দে, 200, এইবার ঠিক আছে মামুরবাড়া। তো এভরিওয়ান, বড় ভাই আশা করি কেমন আছেন, বাড়ির সবাই ফ্যামিলি সবাই কেমন আছে, আশা করি ভালো আছে সবাই। তো আমাকে অবশ্যই জানাবেন বাড়ির ফ্যামিলির সব মেম্বার কেমন আছেন, আশা করি ভালো থাকার জন্য, আল্লাহ যাতে সুস্থ রাখে সব সময়। কি রিক্স নিলাম দেখছেন, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। তো চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করছেন, না করলে এক্ষণেই করে নেন, এক্ষণে করে নেন, ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করেন, আপনার ভাবি নেন যে আপনার ছোটো ভাই আমি।